প্রিয় বন্ধুরা, আমি আজ এখন আছি বরগুনা জেলার সেই ঐতিহাসিক একটা জায়গা, যেটা হলো শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আমি সেই সমুদ্র সৈকতে আছি। আপনারা এখন হয়তোবা জানেন যে আমি কেনই এই বারে বারে এই যে বন্যা জলোচ্ছ্বাস এই মহামারীর মধ্যে কেন এই শুভ সন্ধ্যায় আসি। শুভ সন্ধ্যা হলো আমার একটা প্রিয় জায়গা, আমার জীবনের বলেন, আমার সুন্দর বলেন। আমি এখানে এসে খুব মনের শান্তি করে এখানে থাকতে পারি এবং ঘুরি দেখি। আমার এই জায়গাটা হলো খুব প্রিয় জায়গা। আপনারা আজকে দেখুন যে শুভ সন্ধ্যা কী অবস্থা। এটা হলো যে আমাদের কয়েকদিন আগে যে আমাদের এই উপকূলীয় অঞ্চলে যে আম্মান নামে যে বন্যা হলো, সে বন্যার এটা একটা আলামত বলেন। দেখুন যে এটার দুরবস্থায় কয়েকদিন আগেও এই এখানে সৌন্দর্য ছিল খুব সবুজ, সেই জায়গাগুলো এখন একেবারেই বারেবারেই একটা কথা বলবো, যেটা হলো যে এই লকডাউনের মধ্যেও কেন আমি শুভ সন্ধ্যাটা বাংলাদেশের যদি পর্যটন স্পটের নতুন একটি জায়গা অল্প কিছুদিনের মধ্যে পরিচিত হয়, সেই জায়গাটার নাম হলো শুভ সন্ধ্যা, যেটা খুব অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সবার কাছে প্রিয় হয়ে উঠেছিল। আজ বিশ্ব পর্যটন দিবস, এই পর্যটন আজ বিশ্ব পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবসে আমি শুভ সন্ধ্যায় আসছি। এই যে পরিবেশের যে অবক্ষয়, যে আমাদের এখানে একটি বিদেশি কোম্পানি যে বালি উত্তোলনের পরে থেকে যে এই জায়গাটার যে ধ্বংস হয়ে গেল, সেটা আজও পর্যন্ত কোনো প্রতিকার হয়নি। এখানে সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা আসছেন, এটা নিয়ে অনেক পরিকল্পনা আছে, এটা ব্লক ফেলানো হবে, এখানে বড় বড় অনেক কিছু হয় যে পরিকল্পনা হয়, কিন্তু বাস্তবায়ন করতে যে সময়টা লাগবে তার আগেই আজকে পুরো স্ল্যাব স্থাপনাগুলো একেবারে ভেঙে গেছে। যারা পরিবেশ নিয়ে কাজ করতেছেন, যারা পরিবেশের দেখেন, তারা এই জায়গাটা নিয়ে একটু চিন্তা করুন যে কী করা যায়, আমাদের এই শুভ সন্ধ্যাকে বাঁচানো যায় কীভাবে, এই গাছগুলো কীভাবে বাঁচানো যায়। শীতের আগে আরও অনেকবার এই অঞ্চলে জোয়ার ভাটা বন্যা বলেন আসতে পারে, তাতে কত বড় ধরনের এই শুভ সন্ধ্যা ক্ষতি হবে, যা যদি এখনই কিছু একটু না একটু যদি কোনো পরিকল্পনা করে এটাকে যদি বাঁচানো না যায়, তাহলে এটা হয়তোবা বর্ষার আমরা শীতের সময় আরও বহু দূর জঙ্গল ধ্বংস হয়ে যাবে। যে রাস্তা করার পরিকল্পনা ছিল, সেই রাস্তার কাজ দেখুন। যারা আসতে পারেন নাই এই লকডাউনের কারণে, তারা দেখুন যে শুভ সন্ধ্যায় অনেকে আসছেন অনেক আগে, যারা এখানে দেখতে পারেন দেখছেন যে কত সুন্দর ছিল সেই ইটা। ১৩ নভেম্বর ২০১৯ এই স্থাপনা করা ছিল।
এই ব্যাঞ্চগুলো যারা করছিল তারা হয়তো বা জানে না যে এখানে এইরকম ধ্বংস হয়ে যাবে, যে এইগুলো কত মানুষের পুঁজি রোজগারের জিনিস। আমার খুব ছোট্ট করে একটি স্বপ্ন ছিল যে এখানে আমি 10টা ব্যাঞ্চ, 10টা ছাতা, কিছু থাকার জন্য তাঁবু জল তরণী তাঁবুঘর নামে এখানে একটা ই করেছিলাম, যে ক্যাম্পিং পয়েন্ট, সেখানে অসংখ্য মানুষ ঢাকা থেকে বাংলাদেশের পর্যটন প্রিয় মানুষগুলো এখানে এসে রাত্রি যাপন করেছে। তো সেই জায়গাটা আজ বিলীন একেবারেই, যে কত বলবো যে আমি যে অনেক দূর পর্যন্ত এই সিরিজটা দেখেছি, সেই সিরিজ আজকে যে পরিমাণ ভেঙে গেছে তাতে আমার মনে হয় সামনের দিনগুলোয় আরও যে এই জঙ্গল আরও সামনে অনেক গাছ মারা যাবে, এই সব অঞ্চলের পানিগুলো লবণাক্ত, নিচে বালিশ হয়ে গেলেই গাছের পাগুলো এরকম পড়ে যায়। রোপণযোগ্য আমাদের সাংবাদিক ভাইদের, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা একটু এই শুভসন্ধ্যা নিয়ে একটু লেখালেখি করুন, সরকারের চোখে ফেলান, সরকারের নজরে নিন, যে শুভসন্ধ্যা একটু বাঁচলে হয়তো আমাদের উপকূলও বাঁচবে। ঢেউ আছে ভালোই, অল্প অল্প করে ঢেউ, কারণ জোয়ারের ইয়ে হলে আরও ঢেউটা বাড়ে। জানি না যদি এই মহামারী কতদূর যায়, কিন্তু এমন হতে পারে যে আমি আর আসতে পারবো কি না এখানে, সেটা আল্লাহর ইচ্ছা। যে এই শুভ সন্ধ্যায় আমাকে আবার কবে আসি, যদি বাঁচি তাহলে আসতে পারবো। জানি ভাই, আমরা আমাদের এখানে এক বড় ভাই আছেন, উনি সবসময় এই জঙ্গলের পাশেই তার বাড়ি, সে আমাদের বিভিন্ন সময় এই জঙ্গলে আসার পরে সর্বসময় পাশে থাকেন। এবং এই জঙ্গলটা তার বলতে গেলে কি, সে একবারে সন্তানের মতন, এই জঙ্গল তার একটা সন্তানের মতন, সে গাছগুলোকে প্রতিনিয়ত রাখে। জাহাঙ্গীর ভাই, আপনি এই আম্মানের সময় এই জঙ্গলে আপনি কীরকম দেখছেন, এবং এটার আরও কত পরিমাণ আপনি জঙ্গলটা দেখছেন, কীরকম ক্ষতি হয়ে গেল? সন্ধ্যা বৃষ্টিটা অনেকই সুন্দর ছিল, এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বনটা ধ্বংস হয়ে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে মূলত ধ্বংস হয়ে যাচ্ছে। এটা অনেক দূরে এই বনটা ছিল, এই বুলবুল হইতে শুরু করে এই আয়লা, এই আমবান, এইগুলোই এই বনটা ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক ছিল সুন্দর ঝাউবন ছিল, এবং এই ঝাউবনটা মূলত উপকারভোগী সদস্য নিয়েই গঠিত, এবং তারাই দেখে শুনে রাখছে। এখন মূলত এই প্রাকৃতিক জাস্ট, এমনি তো অনেক মানুষজন আসে, এই যে মানুষজন আসে, টুরিস্ট আসে, এখন এই করোনার কারণে একটু কম আসে, তারপর অনেক মানুষ আসে, অনেক ভিড়ে রাখা যায় না, প্রশাসন দিয়েও রাখা যায় না, মানুষ আসে, অনেক মানুষই আসে এখানে আসে। এখানে কী কী উৎসব হইতো? এখানে জ্যোৎস্না উৎসব হইতো, আরও কিছু উৎসব হইতো, এখানে এখানে পুরোটাই এখন কীরকম অবস্থা, আপনি কী বলেন যে সামনে কী কোনো সরকারের কোনো পরিকল্পনা আপনি শুনছেন কিনা, যে কোনো ইয়ে আছে কিনা? মূলত সরকারের যদি ইচ্ছা করে অনেক কিছু করতে পারে, সরকারের কিছু আগে শুনছি যে এখানে একটা মেরিন ব্লক নাকি পাইলিন হবে শুনছি, কিন্তু এটা হইলে হয়তো বা এই বনটা থাকবে, এই শুভ সন্ধ্যা বৃষ্টিটা থাকবে, হয়তো এই শুভ সন্ধ্যা বৃষ্টিটা না থাকারই সম্ভাবনা বেশি। আপনারা শুনলেন
বললেন যে এখানে একজন উপকারভোগী যে ভাই যে এখানে সবসময় থাকেন, তার মুখ থেকেই শুনলেন যে এখানে কীরকম ছিল এবং কত ভালো ছিল। আর আমরা এরপরে আবার আপনাদের দেখাবো যে সামনের দিন এসে যে জঙ্গলের মধ্যে কী পেয়ে গেল। আর আমি মূলত একটু ভালো কিছু মনটাকে একটু ভালো করার জন্য বলেন আর এসের জন্য এই জন্যই আসছিলাম আজকে এই শুভ সন্ধ্যায়। আমার খুব পরিমাণ লকডাউনে থাকতে থাকতে বাসার যে অবস্থাটা, যে বাসায় মনে হয় যে বন্দি, আমি কোনো অপরাধ করেছি যার জন্য বন্দি, যে সবাই যেরকম আছেন আমিও ওইরকম বন্দি জীবন ছিলাম। সেই একটু ভালো থাকার জন্য, যে একটু মনে শান্তি পাওয়ার জন্য যে এখানে আসছিলাম, যে আজকে সেই জন্যই আপনাদের এই শুভ সন্ধ্যাকে দেখালাম যে আমি এসে যে কীরকম আছেন, এবং যারা এটা নিয়ে কিছু করতে চান এই জায়গাটা নিয়ে যাদের একটু চিন্তাভাবনা আছে তাদের আমি চাই যে একটু আমি যদি এখানে আমার যে হ্যামকটায় আমি শুই তাহলে হয়তো বা আমি একটু শান্তি পাবো বাসায়। যে বন্ধুরা, যে বরগুনা জেলার সেই তালতলি, সেই তালতলিতে যে শুভ সন্ধ্যা যেটা আজকে সবার কাছে প্রিয় জায়গা, সেইখানে আমি আজকে আসছি। এবং আমার এখানে একটা স্বপ্নের জায়গা, আমি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য অনেক দূর দৌড়েছি, মানুষের কাছে গেছি, অনেকের কাছে গেছি যে এই জায়গাটা নিয়ে আমি প্রতিনিয়ত আমার খুব কষ্ট লাগে যে আমি এখানে আসি কিছু করতে পারি না। তারপরে এখানে যে যারা আসে তাদেরকে সুরক্ষিত করে যাচ্ছি বারে বারে, এই তাঁবুতে রাখার জন্য, ঘুরানোর জন্য। আমি অনেক মানুষকে ফোন দেই, প্রতিদিনই ফোন দেই যে ভাই শুভ সন্ধ্যায় আসতেন। এই যে করোনার মধ্যে আমাকে অনেক মানুষ বলছে আর শুভ সন্ধ্যা কেমন আছে, এখন শুভ সন্ধ্যা দেখলেন যে কী অবস্থা, একদম ভাঙচুর হয়ে যায় মনে জানি আমার এখান থেকেই মনে হয় শুরু হয়েছিল। তো সেই জায়গাটায় আজকে আমরা আসছি বন্ধুরা, দোলনায় দোলবো সবাইকে ধন্যবাদ যে অনেকক্ষণ ধরে লাইভে ছিলেন আমার সাথে। যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর যারা এই করোনার পরে যদি আমরা সবাই ভালো থাকি, ঘরে থাকবো, সবাই সুস্থ থাকবো, যদি ভালো এই পরিবেশ ভালো হয়, দেশের অবস্থা ভালো হয়, আমরা আপনাদের সবাইকে আহ্বান করব যে শুভ সন্ধ্যা আসবেন। দোয়া করি শুভ সন্ধ্যা ভালো থাকুক, শুভ সন্ধ্যা এই গাছগুলো বাঁচুক, আমরাও বাঁচি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।